আমি গিফট পেয়ে একদম খুশি নই। সত্যি বলছি আমার ভালো লাগছে না। 800-910 প্রায় 10 বার বললাম আমি চলো দেখা যাক, প্রায় 10 বার আমি ক্লান্ত হয়ে গেছি গিফট দেখাতে দেখাতে। হ্যালো সবাইকে, আমি অনু, তোমরা কেমন আছো? আমিও কিন্তু ভালো আছি। আর সারাদিন যা বৃষ্টি, শুধু আজকে না কয়েকদিন ধরে ভীষণ বৃষ্টি হচ্ছে। আর আমার বৃষ্টি ভালো লাগে কিন্তু তাই বলে এত সারাদিন একদম বেকার লাগে। সারা রাস্তা হয়ে গেছে একদম কাদা কাদা, একটা বিচ্ছিরি ওয়েদার যাকে বলে। এবার আসল কথায় আসি, বেশি বকবক করবো না, সোজা ভিডিওতে ফোকাস করা যাক। রিসেন্ট কদিন আগে আমাদের বাড়িতে কিন্তু একটা ছোট অনুষ্ঠান গেছে, সেটার আমি শর্টসও আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনো না দেখে থাকো, যাও গিয়ে আমার শর্টসে গিয়ে দেখে নাও। আর আমি কিন্তু সেদিনকে অনেক অনেক গিফট পেয়েছি, আর আমি সেটা নিয়ে একটা লং ভিডিও বানাবো, তোমাদেরকে বলেছিলাম। তো আজকে তোমাদেরকে আমি দেখাবো যে আমি কী কী গিফট পেয়েছি। আমি কিন্তু এখনো একটাও কিন্তু আমি খুলে দেখিনি, সব আমি তোমাদেরকে দেখাবো, ওই জন্য আমি সব গুছিয়ে রেখে দিয়েছি। তো চলো তোমাদেরকেও দেখাই, তোমরাও দেখো। আমি কিন্তু এখানে গিফটগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি, একদম পরপর রয়েছে জিনিসগুলো। আমি একটাও কিন্তু আনবক্সিং করিনি, আমিও জানি না এর মধ্যে কী কী আছে। আমি খুলবো এক এক করে তোমাদেরকে দেখাবো। আমি নিজেও কনফিউশনের মধ্যে পড়ে গেছি যে আমি কোন গিফট আগে খুলবো, মনে হচ্ছে সবগুলো একসাথে খুলে নিই, কিন্তু সবগুলো একসাথে খুলে যাবে না, এক এক করে তোমাদেরকে দেখাবো। তো আমি এখান থেকে ফার্স্ট শুরু করছি, দেখানো যাক চলো। ওয়াও, কি দারুণ লাগছে শাড়ি কালারটা, জাস্ট দেখো তোমরা, দেখো শাড়িটা কতটা সুন্দর লাগছে। আমি এই শাড়িটা পরে কিন্তু অনেকগুলো রিলস করবো। তো তোমরা যদি আমার ইনস্টাগ্রাম আইডি এখনো না জেনে থাকো, যাও এক্ষুনি গিয়ে ফলো করে দাও, তোমরা আবার ওখানে কিন্তু রিলসগুলো দেখতে পাবে। ফার্স্ট গিফটটা তো আমার দারুণ লাগলো, আর সত্যি কথা বলতে শাড়ি আমার ভীষণ পছন্দের, কিন্তু একটাই কষ্ট যে আমি শাড়ি নিজে একা একা পরতে পারি না, আমার হেল্পের দরকার হয়, কিন্তু তবুও শাড়ি আমার ভীষণ ভালো লাগে। তো চলো গিফটটা সরাই, পরের গিফটের দিকে যাওয়া যাক, এগুলো যাক। বাপ, এর মধ্যেও একটা সুন্দর একটা রেড কালারের সুন্দর একটা শাড়ি, লাল টকটক, এক নতুন বউয়ের জন্য একদম পারফেক্ট লাল শাড়ি। তো দুটো শাড়ি হয়ে গেল, আমার আলমারিতে এমনি শাড়ি রাখার জায়গা নেই, আমি কোথায় রাখবো আমি শুধু তাই ভাবছি, এত শাড়ি। এইগুলো এইগুলো এবার আনবক্স করা যাক, চলো আমি দেখবো তো কি আছে এর মধ্যে। ও, এর মধ্যে আছে হচ্ছে চা খাওয়ার কাপ প্লেটের সেট, খুবই সুন্দর লাগছে দেখতে, আমার তো খুব পছন্দ হয়েছে, চা খাবো রোজ করে সকালবেলায়, যাই হোক এটাও সাইডে রাখলাম। তো এবার হচ্ছে মানে এই গিফট, বাবা এটা তো বিশাল ভারী, আমি জানি না এর মধ্যে কি আছে, দেখা যাক। তো চলো এটাকে খুলি। এবার বুঝতে পেরেছি এর মধ্যে প্রেশার কুকার রয়েছে। প্রেশার কুকারটা পেয়ে আমার কিন্তু অনেক হেল্প হয়েছে, কারণ আমাদের বাড়ির রান্নাঘর প্রেশার কুকারটা একটু খারাপ হয়ে গেছে, নতুন প্রেশার কুকারটা পেয়ে সত্যি আমি ভীষণ পরিমাণে খুশি। এই প্রেশার কুকারটা পেয়ে দেখেছো মুখ একদম চকচক করছে আলোতে, আর প্রেশার কুকারটা পেয়ে কিন্তু আমার বিশাল হেল্প হয়েছে, আমি খুব ভালো ভালো জিনিসই পেয়েছি। আচ্ছা এর মধ্যে কি থাকতে পারে তুই গেস কর। আমার শাড়ি হতে পারে, দেখা যাক শাড়ি বলেছে কি থাকতে পারে। আমার মনে হয় শাড়ি। গিফট পেতে কার না ভালো লাগে বলতো, এরকম একটু রোজ রোজ যদি অনুষ্ঠান হতো রোজ রোজ আমি গিফট পেতাম। বাহ দেখো এটা খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর, এটা যখন আমাদের মানে ঘর ফর তৈরি হয়ে যাবে তখন এখানটা সুন্দর করে আমি সাজিয়ে রেখে দেবো ঘড়িটা, খুব সুন্দর হয়েছে এটা সত্যি বলছি। গিফট দেখাতে দেখাতে তো আমার গলা শুকিয়ে গেল, আমি একটুখানি জল খেয়ে নিই, তারপর আবার তোমাদেরকে আমি গিফট মানে কন্টিনিউ করছি। আমার কিন্তু সব থেকে পছন্দ হয়েছে এই গিফটগুলো, কারণ খুব সুন্দরভাবে এগুলো একটা কার্ডের কার্ড টাইপের এরকম করা, মানে খুব ভালো লেগেছে। তো আমার সবচেয়ে ভালো লেগেছে আমার 1 টাকাটা, ছোট 1 টাকা এখন আর চলে না, নাহলে আমি লজেন্স খেয়ে নিতাম। রে বাপরে, এখানে তো আবার টাকার সিন চলছে গাইজ, দেখো 500 টাকা পেয়ে গেছি আমি। পরেরটা দেখি, তো এটা গুনে দেখা যাক এর মধ্যে কত আছে। ঠিক আছে আমি টাকা গোনাতে একটু কাঁচা আছি, কিন্তু তাও গুনে দেখে নেবো চলো। টোটাল 1100 টাকা আমি এখানে পেয়ে গেছি, 1100 টাকা আর ওখানে 500 টাকা, মানে টোটাল 1600 টাকা পেয়েছি। এটা আমার বান্ধবীর মা দিয়েছে আর এটা আমার কাকি দিয়েছে। আর তো চলো দেখা যাক পরেরটা। ওরে বাপরে, এর মধ্যে তো একদম 500 টাকার কাড়ি, চলো ঘুরে দেখা যাক কত আছে। এখানে সবই 500 টাকার নোটই বলতে গেলে, 3, 4 এখানে রয়েছে 10,000 টাকা দিয়েছে হচ্ছে আমার বাবা, আমি নিজেও জায়গা এটা দিয়ে আমি কি কিনবো 10,000 টাকা। এর মধ্যে কিন্তু হাফ হাফ আছে, বললি কেন, যা
যাই হোক, হ্যাঁ এর মধ্যে হাফ হাফ আছে, এটাই হচ্ছে আমার কষ্ট। হাফ হাফ আমরা শেয়ার করবো, বা আমি আর আমার বর 5,000-5,000 করে। ও আর নিয়ে কি করবে, আমি পুরোটা নিয়ে নেব। এবার তো আসল জিনিস দেখানোর পারে, যার জন্য আমি এটা সবার লাস্টে বেছে নিয়েছি, সবার লাস্টে আমি এগুলো দেখাবো। তো এক এক করে চলো দেখাই। তো সবার ফার্স্টে আমি খুলছি, দেখো এখানে রয়েছে একটা সোনার পলার আংটি, আর এইটা কিন্তু আমার জেঠু গিফট করেছে। থ্যাংক ইউ এত সুন্দর একটা গিফট করার জন্য, আংটিটা আমার খুব পছন্দ হয়েছে। এরপরে কি আছে, ও এরপরেও রয়েছে একটা পলার আংটি, আর এইটা কিন্তু আমার মামি গিফট করেছে, মানে আমার মামি শাশুড়ি গিফট করেছে এটা। দেখি এটা আমি আঙুলে পরে নিই, দুটো পলার আংটি, সবুজ আর এই দেখ রেড আর গ্রিন। এরপরে রয়েছে একটা সোনার একটা মাছলি কানের দুল, সুন্দর কিউট, এটা কিন্তু আমার কাকা কাকি গিফট করেছে আমাকে, খুব কিউট লাগছে এটা, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য, আমার তো খুব পছন্দ হয়েছে। এরপরে কিন্তু একটা খুব সুন্দর সোনার কানের দুল রয়েছে, আর এটা কিন্তু আমাকে অনেকদিন আগেই আমার বাবা গিফট করেছিল, বাবা আর মা মিলে, আর এটা আমি জামাই ষষ্ঠীর দিন পরেছিলাম, তোমার জন্য জামাই ষষ্ঠীর ভিডিওতে দেখতে পেয়েছ, আর থ্যাংক ইউ সো মাচ, এটা এটা আমার খুব পছন্দ হয়েছে। পরে ও এইটা হচ্ছে আমার বরের আংটি, এটা আমার বাবা আর মা গিফট করেছিল ওকে, এটা অনেকদিন আগে গিফট করেছিল, তোমাদেরকে দেখিয়ে দিলাম, কারণ যেহেতু তোমাদেরকে দেখানো হয়নি ওই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে কিন্তু রয়েছে একটা সুন্দর সোনার নাকের দুল, আর এইটা কিন্তু আমার এক দিদি দিয়েছে, আর এটা আমার খুব পছন্দ হয়েছে। বাট থ্যাংক ইউ সো মাচ এই নাকের দুলটা আমাকে দেওয়ার জন্য। তো এরপরে দেখা যাক কী আছে। আর দেখো এখানে কিন্তু খুব সুন্দর রূপোর নূপুর রয়েছে, এটা কিন্তু আমার শাশুড়ি মা গিফট করেছে, আমি সবসময় পরবো না, অনুষ্ঠানে বা কোনো একটা ভালো রিচুয়াল সেটা আমি পরবো। থ্যাংক ইউ। ও এরপরেও একটা পলার আংটি, আর এটা কিন্তু আমার জ্যাঠা শ্বশুর কাকা শ্বশুর সবাই মিলে দিয়েছে, আর এটা খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর। টোটাল আমার কাছে চলে এসেছে তিনটে পলার আংটি, দেখো গ্রিন পিঙ্ক রেড, আর তিনটেই দারুণ লেগেছে আমার, তিনটেই দারুণ লেগেছে, মানে আমি তো ড্রেসের সঙ্গে ম্যাচিং ম্যাচিং করে পরবো, মানে এক এক সময় এক একটা পরবো। থ্যাংক ইউ আমাকে এত সুন্দর গিফট করার জন্যে। আর তার সাথে সাথে কিন্তু এই যে সোনার নোয়াটা তোমরা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু আমার শ্বশুর শাশুড়ি দুজন মিলে গিফট করেছে, এটা আমার খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। আমি গিফট তখন থেকে দেখিয়ে যাচ্ছি, দেখিয়েছি, আমার গিফটটা শেষই হতে চাইছে না, আমি এবার সত্যি বলছি আমার আর ভালো লাগছে না। এরপরের গিফটটা কিন্তু আমার মা বাড়ি থেকে গিফট করেছে, দেখো এখানে কিন্তু গিফট করেছে সোনার ছিক রয়েছে, আর এটা কিন্তু আমি অনুষ্ঠানের দিন পরেছিলাম, তোমরা যারা এখনো বলছো, যারা এখনো শর্ট ভিডিওটা দেখোনি, যাও গিয়ে দেখে না, এটা আমার খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। তো এটা এখানে থাক। তো লাস্ট গিফট, শেষমেশ লাস্ট গিফটেও তোমাদেরকে দেখাই, চলো দেখানো যাক। আর এটা আমার কিন্তু ঠাম্মা গিফট করেছে, সুন্দর সোনার এই হারটা, এই যে এটা কিন্তু আমার ঠাম্মা গিফট করেছে, আর এটা কিন্তু তোমরা বুঝতে পারছো এটা আমি কিন্তু জামাই ষষ্ঠীর দিনকে পড়েছিলাম, এটা অনেকদিন আগেই আমার ঠাম্মা গিফট করেছিল, তোমাদেরকে দেখানো হয়নি তাই দেখিয়ে দিলাম। এই গিফট আমি দেখাতে ভুলে গেছি, এইটা কিন্তু একটা সুন্দর, খুব সুন্দর একটা কুর্তি আছে, এটা কিন্তু আমার দিদি আমাকে গিফট করেছে, থ্যাংক ইউ এত সুন্দর একটা গিফট করার জন্য, আমার এটা খুব পছন্দ হয়েছে। তো শেষমেশ আমার গিফট দেখানো সম্পূর্ণ হলো, তোমরাও দেখলে সাথে আমিও দেখে নিলাম, তোমরা কমেন্ট করে কিন্তু বলো তোমাদের কোন গিফটটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, আর এতগুলো গিফট পেয়ে আমি কিন্তু ভীষণ খুশি। গিফট তো তোমাদেরকে দেখালাম আমি, কিন্তু এইবার এগুলো গুছাতেই তো হয়ে যাবে, আমার কাজ শেষ। তো চলো তোমাদের কথায় আমি বড় ভিডিও এনে দিলাম, একটা বড় ভিডিও দিয়ে দিলাম তোমাদের, আমি কি কি গিফট পেলাম, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। বাই।